জয়গা সনাতন সেবা সমিতির উদ্যোগে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে ভক্তদের ভোগের ব্যবস্থা করা হয়। রবিবার রাত ও সোমবার সকালে 30,000 ভক্তদের ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় এই সংস্থার পক্ষ থেকে। জয়গা সনাতন সেবা সমিতির প্রতিনিধিরা জানান, জয়গা থেকে তাদের সংস্থার 150 জন সদস্য জল্পেশ শিব মন্দিরে যান এবং ভোগের ব্যবস্থা করেন। সেদিন তারা 30,000-এরও বেশি ভক্তদের ভোগ খাওয়ান। জয়গাঁও সনাতন সেবা সমিতির অধ্যক্ষ সত্যেন্দ্র গোয়েল, হম আপনি 150 সহযোগীয় সাথ আপনি মেম্বার জো হ্যাঁকে সাথ ভণ্ডারে মে জয়গাঁও সে আয়ে হুয়ে হ্যাঁ আকর হমলোগো কো বহুত খুশি হুই, বহুত আচ্ছা লগা। হমারে সব মেম্বার ভাই সবই খুশ হ্যাঁ কি হমলোগো কো ভোলে বাবা কে আশীর্বাদ সে সেবা কা মৌকা মিলা হ্যাঁ। ইস সেবা মে সবই কাফি উমঙ্গ কে সাথ আপনি কার্য মে লগে হুয়ে হ্যাঁ, সব কোই মিল করকে বহুত হি বড়িয়া তরিকা সে কাম কর রে হ্যাঁ। হমারে ইহা কি সংস্থা কমিটি কি ওর সে ভি কাফি সহযোগ মিলা হ্যাঁ, ইহা কাম করকে হমারি সংস্থা কো কাফি খুশি হো রহি হ্যাঁ। জেসে কি হমলোগ বাকি ওর জগা ভি কাম করতে হ্যাঁ, উসি তরহ সে ইহা আকর কি হমলোগো কো কাম করকে কাফি খুশি মিলি হ্যাঁ। হমারে কাওড়িয়ে ভাইও কো ভি হমলোগ ভোজন করা রে হ্যাঁ। হমলোগ কা কল আজ রবিবার শাম সে 8 বজে সে শুরু হুয়া থা, ও আশা করতে হ্যাঁ কি কল ভোলে বাবা কি কৃপা সে জিতনে বজে তক হো সকেগা হমলোগো কা জো হ্যাঁ কার্যক্রম চলেগা।